नमस्कार बंधुरा, रेणुपोना पालन बा डिम्पोना पालन खाबार प्रसंगे आलोचना करछि। आपनी कखनो ओई हाई प्रोटीनेर कन्सेप्टे जाबेन ना। बाड़ीते गम आछे, गम गमटाके भेजे नीन, सुंदर एकटा स्मेल आसबे, गंध आसबे। अल्प एकटु छोला निये नीन, এই ছোলা আর গমটাকে গুঁড়িয়ে নিন। বাড়িতে মিক্সি থাকলে মিক্সির গ্রাইন্ডারে গুঁড়িয়ে চেলে নিন, ছাতুর মতো হয়ে যাবে, লাইক ছাতু ছাতু। ওইটাকে দিন, ওইটা খেয়ে এত সুন্দর বাচ্চা হবে, এত সুন্দর বাচ্চা থাকবে, আপনারা কেউ কল্পনাও করতে পারবেন না। তো আপনারা যদি একান্ত ডিম বা দুধ দেন, তাহলে আমি যেভাবে দেখালাম বললাম ওই রকম ডেলা পাকিয়ে দেবেন। খেয়ে নিল, আবার দিন। প্রতি আপনি যদি 5-6 ঘন্টা অন্তর অল্প অল্প করে দিতে পারেন, ভেরি গুড। মনে রাখবেন, বাচ্চার স্টমাকটা, বাচ্চা বেশি খাবারকে ধরে রাখতে পারে না, তাই তাদের একটু বারবার খাবার দেওয়া ভালো। আর যদি আপনি সবুজ কলাটা বা ওই ইনফোসুরিয়া দিয়ে দেন, একটু বেশি ঘনত্বে দিলেও অসুবিধে নেই। তারপর আপনি আবার 25% জল পাল্টাবেন, আবার ওই সবুজ জল আর ওই জলটা এনে দিয়ে দেবেন। ওর থেকে ওরা দুদিনে সুন্দর বাচ্চা খুঁটে খুঁটে খেয়ে এবং বড় হয়ে যাবে। তো প্রথম দুটো দিন আমার সাজেশন সবুজ জল এবং ইনফোসুরিয়া। তারপরে আপনি দেবেন ডিম, দিলে দিতে পারেন, অথবা দুধ, সঙ্গে অবশ্যই ছাতু। এটা আপনি দিন দুই খাওয়ান। ডিমের কুসুমটা খেতে দেওয়ার পরে আপনারা যেভাবে বললাম ওইভাবে নির্দিষ্ট জায়গায় দেওয়ার পরে আপনারা 2 ঘন্টা পরে আসবেন আবার একবার আপনাদের এই সেটআপগুলোর কাছে। এসে দেখবেন যে খাবারটা গোটাটা ওরা খেয়ে নিল কিনা। যদি গোটা খাবারটা না খেয়ে নিয়ে থাকে, কিছু অংশ ওখানে খাবার পড়ে রয়েছে, তাহলে অবশ্যই একটা ড্রপারে করে ওই খাবারটাকে ওইখানে জলসহ তুলে নেবেন। তুলে নিয়ে আপনি সেই খাবারটাকে অপচয় মনে করে বাইরে ফেলবেন না। আপনার যে ইনফোসুরিয়া তৈরির যে সেট আপ রয়েছে, অথবা প্রাণীকণা, সেই প্রাণীকণা তৈরির যে সেট আপ রয়েছে, সেই জায়গাতে ওখান থেকে ওই খাবারটা তুলে নিয়ে গিয়ে ফেলে দেবেন। ওটা ওদের খাবার হয়ে যাবে। দেখুন, একটা পারফেক্ট ম্যানেজমেন্টে, একটা হ্যাচারি সেট আপে কোনো জিনিসই কিন্তু ফেলা যায় না। আপনাকে সেই মোডে, সেই ইন্টিগ্রেটেড ওয়েতেই এই গোটা কাজটা করতে হবে। এই স্টেজেতে কিন্তু আরও একটা ভালো খাবার বললাম কি, বাইনসিম বা আর্টেমিয়া। এটা আপনার দুদিন ইনফোসুরিয়া বা ওটা খাওয়ার পরেই আপনার ওটা খেতে পারে। আর্টেমিয়া কিন্তু একটা খুব ভালো খাবার, তার বাড়তি কতগুলো অ্যাডভান্টেজ আছে। কিন্তু আর্টেমিয়াটা একটু কস্টলি হয়ে যায়, গ্রামের সবার কাছে সেটা পাওয়া সম্ভব না। তো যারা জোগাড় করতে পারবেন, আর্টেমিয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিড। নুন জলে ফুটিয়ে নেওয়ার পরে আপনি আর্টেমিয়াটা, যে পোকাটা এসে যাবে, ওটাকে ছেঁকে নেবেন, নিয়ে পরিষ্কার জলে অন্তত 3-4 বার ধোবেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। বহুজনই ভুলভাবে আর্টেমিয়া দিয়ে ফেলে মাছগুলোকে মেরে ফেলেছে। আর্টেমিয়াটাকে প্রথম একটা প্ল্যাঙ্কটন নেটের মধ্যে ছেঁকে নেবেন। আমি পরে একটা ভিডিওতে এটা দেখাবো। তো ওটা ছেঁকে নেওয়ার পরে পরিষ্কার বাটিতে, একটা পাত্রে পরিষ্কার জল রাখবেন, তার ভেতর আর্টেমিয়াটাকে ওই নেটটার মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। একবার ধুয়ে জলটা ফেলে দিলেন, আবার জল নেবেন, 2 বার ধুয়ে জলটা ফেলে নিলেন, 3 বার আবার ধুয়ে জলটা ফেলে দেবেন, 4 বারের জল নিয়ে ওর মধ্যে এবার নেটটা উল্টে দিয়ে আর্টেমিয়াটা দিয়ে দিলেন। এইবার সেই আর্টেমিয়াটাকে তারপর ওই পরিষ্কার জলের মধ্যে নিয়ে আমরা এবার প্রয়োজন অনুযায়ী
ওটাকে নিয়ে ছোট ছোট বাটি বা কোনো কিছু করে তুলে নিয়ে মাছিকে খেতে দেব। তো এইভাবে আর্টিমিয়া হলো একটা বেস্ট খাবার। আর প্রাণীকণা যদি আপনারা দেন, যেভাবে বললাম প্রাণীকণাটাকে মেরে প্রথম যে দুদিন দেবেন, অবশ্যই গোটা প্রাণীকণাটাকে জীবন্ত আকারে দেবেন না, মেরে দেবেন। যদি আপনাদের কাছে মিহি প্ল্যাঙ্কটন নেট থাকে, যেটাকে আমাদের এই রঙিন মাছ চাষিরা ধুলো পোকা বলেন, যদি সেই ধুলো পোকা বা ছোট প্রাণীকণাটাকে বার করে নিয়ে সরাসরি দিতে পারেন, সেটাও খুব ভালো খাবার। তো এইভাবে আপনারা এই খাবারগুলো দেবেন পর্যায়ক্রমে। এরপরে আপনারা দুদিন পর থেকে বড় যে কোনো ওই প্রাণীকণা ওদেরকে খাওয়াতে পারেন। আর অন্য খাবারটা হলো টিউবিফেক্স বা লাল কেঁচো। খুব সম্প্রতি আমরা আরও কতগুলো জিনিস উপলব্ধি করেছি। আমি আপনাদের বারবারই যেটা বলবো যে মাথা থেকে একেবারে বাদ দিয়ে দিন যে হাই প্রোটিনযুক্ত খাবার বাচ্চাদের খাওয়াতে হবে, এটা সম্পূর্ণ ভুল তথ্য, সম্পূর্ণ ভুল তথ্য। আমি প্রমাণ ছাড়া কথা বলি না, আমি প্রমাণ নিয়ে আপনাদের কথা বলছি। আমি আমার দুটি মামাকে এই একই কাজে নিযুক্ত করেছি, মামাদেরও দুটো হ্যাচারি রয়েছে। তো নর্মালি আমরা এই কালচার পিরিয়ডে আমরা কেঁচোটাই বেশি খাওয়াই আমাদের বাচ্চাদের। এই কেঁচোর পাশাপাশি আমরা একটি নামি কোম্পানির 40% প্রোটিন আমরা খাওয়াচ্ছিলাম। সেই খাবারটা আমাদের যেখানে জামালপুরে বর্ধমানের যেখানে ফার্ম ওখানে পাওয়া যেত না, নৈহাটি থেকে আনা হতো। এবং আমি মামারা আমরা প্রত্যেকেই লক্ষ্য করতাম কি, যখন বর্ষার সময় একটা ক্রাইসিস পিরিয়ডে কেঁচোটা পাওয়া যেত না, সেই সময় যখনই আমরা এই 40% প্রোটিনের খাবার খাওয়ানো শুরু করতাম, ঠিক 3 দিনের মাথায় মাছ মরা শুরু হতো এবং 6 দিনের মধ্যে প্রায় 90% মাছ মরে সব শেষ হয়ে যেত। আমার ফার্মেও তাই, মামার ফার্মেও তাই, এবং এটা আপনাদের অনেকেই যারা খাইয়েছেন এই খাবার হাই প্রোটিনের, তাদের এই সমস্যাটা দেখবেন মাছ মরা শুরু হবে 3 দিনের মাথা থেকে। তো কেন সেই জিনিসটা হয় এবং এটাকে কি করে অ্যাভয়েড করা যায়? তো 1 বছর এরকম হলো যে এত বৃষ্টি হলো যে ওই সময়টা মামার বা আমাদের কারো কাছে খাবার থাকলো না, ওই কেনা খাবারটা থাকলো না। আমরাও যাদের কাছ থেকে ট্রেনিং করেছি তারাও আমাদের শিখিয়েছেন হাই প্রোটিন খাওয়াতে হবে। তো যাই হোক, সেই সময় কি করা হলো যে আমরা 3 জনে যুক্তি করলাম যে কি খাওয়ানো যেতে পারে। তো ছোট মাছ নয়, মাছ বড় মানে আপনার 35 থেকে 40-45 দিনের মাগুর, মানে 1.5 পা থেকে 2 পা 2.5 পা সাইজ। তো তখন আমরা ডিসিশন নিলাম কি, মামাকে বললাম কি যে এক কাজ করো, রুটি খাওয়ানো হোক। তো এই যে রুটি আমরা খাই, এই হাত রুটিটাকে আপনার দ্বিতীয় দিন সকালে দেখবেন রুটিটা অনেকটা পাঁপড়ের মতো হয়ে যায়। তো ওটাকে ভেঙে আপনি যদি গুঁড়িয়ে নেন ছোট ছোট টুকরো হয়ে যাবে। তো আমরা ওই জিনিসটা করে ওইটা বাচ্চাদের, কেন রুটি খেয়ে সপ্তাহভর বা তারও বেশি ধরে মাছ বেঁচে থাকলো, আমি আপনাদের বারবার বলছি, মাছ কখনোই 20%-এর বেশি প্রোটিন হজম করতে পারে না। সে হজম করতে পারবে 20, আমি তাকে দিচ্ছি কত রুটিতে, 13। তাহলে তার যে হজম করার বিপাক তন্ত্রের যে এনজাইম সিস্টেম, তার যে হজম করার যে সিলিং, যে লেভেল, তার থেকে নিচে দিচ্ছি মানে সে ম্যাক্সিমামটাকে হজম করতে পারছে। কিন্তু তার পরিবর্তে যখন আমি 40 দিয়ে দিচ্ছি, তো সে হয়তো 12-13-15-20 পর্যন্ত ম্যাক্সিমাম হজম করছে, বাকি 20% প্রোটিন তো সে বার করে দিচ্ছে। এই প্রোটিনটাই চলে যাচ্ছে কোথায়, আমার সিস্টেমে, আমার সেট আপে, এবং ও গিয়ে খাবার জোগাচ্ছে ওই ব্যাকটেরিয়া ফাঙ্গাসে। ওদের ঘনত্বটা খুব দ্রুত বেড়ে যাচ্ছে। এবং মাছ কি করে, প্রতিনিয়ত নিজেকে বাঁচিয়ে রাখার জন্য জলটাকে মুখ দিয়ে টানে এবং কানকো দিয়ে বার করে নেয়। তখন কি হচ্ছে, ওই ব্যাকটেরিয়া ফাঙ্গাসগুলো গিয়ে তার কানকোর কাজগুলো বাসা বাঁধছে এবং ওটাকে ব্লক করে দিচ্ছে। আপনারা দেখবেন মরা মাছগুলোর অধিকাংশ মাছকে উল্টে দেখবেন ওই বুকের কাছে ওই ইয়ের কাজগুলো লাল হয়ে গেছে।
এটা কিছুই নয়, ওই ব্যাকটেরিয়া ফাঙ্গাস ওদের বাসার জন্যে। তো কাজেই আমি আপনাদের বলবো সব সময়ের জন্য 20 ম্যাক্সিমাম 30% তার বেশি প্রোটিনে যাবেনই না। তো এই ভুলগুলো আমাদের হচ্ছিল। এর পাশাপাশি আমি কি বলবো, 3 দিন পর থেকে কেন মরছে না, নিতে পারছে না। আপনাকে যদি আপনি মাংস একদিন খান হজম করতে পারবেন, প্রতিদিন যদি মাংস দেওয়া হয় তাহলে কি হবে, আপনার হজম শক্তি পারমিট করবে না, তখন কি হবে, আপনার ডায়রিয়া হয়ে যাবে, আমাশা হয়ে যাবে। মাছগুলোর ক্ষেত্রে তাই হচ্ছে, ওরা এত হাই প্রোটিন নিতে পারছে না আর আপনি ফোর্সফুলি তাকে দিয়ে যাচ্ছেন। এই করতে করতে মাছ বাড়া তো চলে যায়, সে আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে, গিয়ে মারা যাচ্ছে। কাজেই এই ব্যবস্থাটার পরিবর্তন আপনাদের ঘটাতে হবে। পারতপক্ষে যদি জীবন্ত প্রাণীকণা দিতে পারেন সবচেয়ে ভালো। আমরা যেমন জীবন্ত কেঁচো দিচ্ছি, আমরা এত প্রাণীকণা তৈরি করতে পারি না এতগুলো চেম্বার, তো আমাদের প্রচুর পরিমাণে কেঁচো খাওয়ানো হয়। বড় মাছগুলোকে খাওয়ানোর জন্য আমরা গত বছর আরও একটা জিনিস বার করেছি, সেটা হলো টোস্ট। বেকারিতে পাওয়া যায় দেখেছেন টোস্ট, সেই টোস্ট 10-12 টাকা প্যাকেট নেয়, 35-36টা থাকে। প্রথম কেঁচোর রস করা হলো, সেই কেঁচোর রসটাতে ভিটামিন মিনারেলস দিয়ে দেওয়া হলো, দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়া হলো, ওতে এইবার টোস্টটাকে দিয়ে আপনার ছোটো ছোটো গোল গোল লাড্ডুর মতো করা হচ্ছে। এবং ওইটা ওই আমার মোটামুটিভাবে ধরুন 25 দিন পেরোনো মাছ থেকে আপ টু বড় বয়সের মাছগুলো খাওয়ানো হচ্ছে। দারুণ খাচ্ছে, দারুণ পারছে, কোনো সমস্যা নেই। আপনারা দেখুন না ভিডিওটাতে, দেখুন বা দেখলেন কত আনন্দ সহকারে খাচ্ছে এবং কি সুন্দর বার, কি সুন্দর তার প্রাণ। তো এটা আমি নিজে বার করেছি, আপনারাও ডেফিনেটলি চিন্তা করলে আপনাদের কাছাকাছি পাওয়া জিনিসগুলো থেকে নতুন কিছু খুঁজে পাবেন। এর পাশাপাশি আপনাদের আরও একটা বিষয় বলার, যে ধরুন এটা না হয় কেঁচোর সঙ্গে আমি ভিটামিন মিনারেলসটা মিশিয়ে দিলাম। ভিটামিন মিনারেলস কোনটা বলেছি, বাজারের থেকে নিয়ে নেবেন বাচ্চা ছেলেদের যে ভিটামিন মিনারেলস পাওয়া যায় সেগুলো, বিভিন্ন নামে থাকতে পারে, শুধু দেখে নেবেন ভিটামিনসের ক্ষেত্রে এ, ডি, সি এবং তার মধ্যে বি কমপ্লেক্সগুলো আছে কি না। আর মিনারেলসের ভেতর অবশ্যই ভিটামিন, সরি, মিনারেলসের মধ্যে যেন অবশ্যই ক্যালসিয়াম, ফসফেট, জিঙ্ক এইগুলো অবশ্যই যেন থাকে। জিঙ্ক খুব বেশি পরিমাণে দরকার, জিঙ্ক এমন একটা উপাদান যা হজমে খুব সাহায্য করে। কাজেই যে মিনারেল মিক্সচার নেবেন তার মধ্যে যেন এইগুলো থাকে। এবার আপনাকে যখন বলবো যে আপনি প্রাণীকণাকে দিয়ে খাওয়াবেন তখন কি করবেন, না প্রাণীকণাগুলোকে ধরে আনার পরে যে জলের মধ্যে রাখবেন ওই জলে 1-2 ml মাত্র এটা দিয়ে দেবেন। আপনাদের বারবার বলছি খাবার যত কেজিই হোক না কেন, 1-2 ml-এর বেশি আপনারা কখনোই ভিটামিন মিনারেলসকে দেবেন না। আমাদের অনেকেরই জিভে ঘা হয়েছে, ডাক্তারবাবু যা খেতে দিয়েছে তার সঙ্গে আপনাদের অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্স দিয়েছে। বিকোসুল একটা পরিচিত ওষুধ সবার কাছে, তো বলুন ওষুধটা খাওয়ার পর আপনার কী রিয়াকশান হয়েছে, পরের দিন যখন পেচ্ছাপ করতে গেছেন দেখুন পেচ্ছাপের রঙটা গাঢ় হলুদ হয়ে গেছে, একটা স্ট্রং মেল নাকে এসেছে, তার মানে এটা কি, ওই ছোট্ট একটা ক্যাপসুল আপনার 55-60 কিলো বডি ওয়েট সেখান থেকেও নিয়েছে সামান্য, বাকিটাকে পেচ্ছাপ দিয়ে বার করে দিয়েছে। পয়সা দিয়ে কেনা জিনিস তো অপচয় কেন করবেন। তো যতটা লাগবে এটা মাইক্রোনিউট্রিয়েন্ট, অল্প পরিমাণে লাগবে, অল্প পরিমাণে দিন, বেশি দিলে ওইটা মাছও পেচ্ছাপ পায়খানা দিয়ে বার করে দেবে, ওটা ব্যাকটেরিয়া ফাঙ্গাসের খাবার হয়ে গিয়ে ওদের সংখ্যা বেড়ে যাবে, ওরা আবার মাছটাকে মেরে দেবে। খুব অল্প পরিমাণে দিন, 1.5 ml-2 ml-এর বেশি দেবেন না। তো আপনারা এইভাবে করুন। এর পাশাপাশি দুটো জিনিস আপনাদের বলার, যে আপনাদের মানে রেয়ারিং সিস্টেম বলে এটাকে, যেখানে মাছটাকে আমরা বড় করব, এই রেয়ারিং সিস্টেমে আপনারা কত ঘনত্বে মাছকে রাখবেন।
একটা এক স্কোয়ার মিটার জায়গা এটাকে কখনো লিটারে কনভার্ট করবেন না, জোহাই জোড়াত করছি আপনাদের, এত লোকে আপনাদের মাথাগুলোকে খেয়ে ফেলেছে। শিঙি মাগুর মাছটা বটম লেয়ার ফিশ, এরা উপরের জলের স্তরে ঘোরাঘুরি করে না, এরা সবসময় নিচে মাটিতে মেঝেতে পড়ে থাকা মাছ। এটা কই মাছ, তেলাপিয়া বা পোনা মাছ নয় যে জলের সব স্তরে ঘোরাঘুরি করবে। কাজেই এদের ঘনত্ব, এদের সব কিছুটা ঠিক হবে কত স্কোয়ার ফিট জায়গায় সে আছে। এক স্কোয়ার মিটার জায়গার মধ্যে আপনারা 1200 থেকে 1500 পিস মাছ 55 থেকে 60 দিনে আপনার 1.5 পা মানে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি 2.5 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন। ওর বেশি ঘনত্ব করলে গ্রোথটা, ওই গ্রোথ আনতে আবার 75-80 দিন লেগে যাবে। তো কাজেই আমি আপনাদের বলবো, প্রথমে এক স্কোয়ার মিটার জায়গায় 10,000 এই ঘনত্বে আপনি মাছটা ছাড়বেন। বুঝবেন কিভাবে আমি সেটা আপনাদের বলেছি। তাহলে আপনি 10,000 মাছ রাখবেন আপনার এই এক স্কোয়ার মিটার জায়গায়। পরবর্তী ক্ষেত্রে মাছ যত বড় হবে 7 থেকে 10 দিন ছাড়া মাছটাকে পাতলা পাতলা করবেন। ফাইনালি এক স্কোয়ার মিটার জায়গায় আপনি 1,000 থেকে 1500 রাখবেন এবং ওটাই বড় পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, আমি যতটা পারলাম বিস্তারিতভাবে আলোচনা করলাম খাবারটা নিয়ে। সেকেন্ডারি ম্যানেজমেন্টের মধ্যে জল পাল্টানোটা অবশ্যই 2 দিনে 1 বার করবেন বা 3 দিনে 1 বার করবেন। আর আমার বড় জলে যখন মাছটা 20 দিনের উপরে চলে যায়, 10 থেকে 15 দিন ছাড়া একবারই জল পাল্টেছি। আপনারা তো ভিডিওটা দেখলেন জলের কী অবস্থা, মাছটাকে দেখা যাচ্ছে না, কিন্তু মাছটা কত ফিট আছে লক্ষ্য করুন। তারা যখন জলে টোকা দিলে মাছটা ছুটছে, খাবারটা কত প্রাণবন্তভাবে খাচ্ছে। কাজেই কোনো অসুবিধে নেই, ছোট জায়গায় যখন করবেন 2 দিনে 1 বার জলটা পাল্টান। হ্যাঁ, জল পাল্টাবেন কিভাবে আমি দেখিয়ে দিয়েছি, ওই গামলা করে তুলে তুলে ফেলে দেবেন। সুস্থ মাছ কোনোদিন দিনের আলোয় বাইরে বেরোবে না। ওই যে কচুরি পানা বা ওই যেভাবে সেট আপগুলো তৈরি করা হয়েছে, আমি সেট আপের উপরে আগামী দিনে একটা ভিডিও দিচ্ছি আলাদা করে। এইভাবে আপনারা করতে থাকুন, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা 100% সফল হবেন। পরিশেষে এটাই বলবো যে আপনারা 15 দিনের কম বয়সের মাছকে দিনে 3 থেকে 4 বার খেতে দেবেন। সকালের দিকে অবশ্যই 7-8টার মধ্যে 1 বার, জাস্ট যদি 4 বার দেন তাহলে 1:30-2টার দিকে 1 বার, সন্ধ্যায় 1 বার এবং রাত্রি 10টায় শুতে যাওয়ার আগে 1 বার। 15 দিনের বেশি বয়সের মাছকে আপনারা 15 থেকে 25 দিন এই বয়সের মাছকে আপনারা দিনে 2 বার খেতে দিন, সকালে এবং সন্ধ্যায়। আর 25 দিনের বেশি বয়সের মাছকে আপনারা অবশ্যই দিনে 2 বার খেতে দিতে পারেন, সেক্ষেত্রে আপনারা মোটামুটিভাবে সন্ধ্যায়, জাস্ট যে সময় শাঁখ বাজে বা আজানের ধ্বনি শুরু হয় সন্ধ্যায়, ঠিক সেই সময় 1 বার খেতে দেবেন। আর রাত্রিরে শুতে যাওয়ার আগে 4-5 ঘন্টা, মানে আপনারা যদি সন্ধ্যে 6:30-6:30 দেন আর 10টা নাগাদ আর 1 বার দিলেন। তো আমরা নর্মালি এই 25 দিন পেরোনো মাছকে দিনে এই 2 বারই খেতে দিই, সেটা সন্ধ্যায়। সারা দিনে কিন্তু আমরা খেতে দিই না। এতে আমরা দেখছি যথেষ্ট সুন্দর মাছ হচ্ছে, যথেষ্ট ভালোভাবে তাদের গ্রোথ সব কিছু হচ্ছে। যারা এই 2 বারটাকে বা কেউ কেউ 3 বারও দেন বেশি বয়সের মাছকে, দেখুন কোনো স্ট্যান্ডার্ডাইজ প্রোটোকল নেই, যেমন অভ্যাস আপনি তৈরি করবেন তেমনটাই হবে। আমরা নর্মালি সন্ধ্যায় এবং রাতে এই 2টো স্প্লিটই বেশি বয়সের মাছকে খেতে দিই। আর খাবারের পরিমাণ হলো ওই যতটা আপনি খেতে দেবেন, খাবার দেওয়ার 1.5 ঘন্টা ম্যাক্সিমাম, তারপরে এসে দেখবেন খাবার পড়ে আছে কি না। যদি দেখেন যে 5% খাবার পড়ে রয়েছে যে খাবারটা আপনি দিয়েছেন, তাহলে ওটাই ঠিক, ওই পরিমাণ খাবারটাই আপনি রাতের দিকে যখন দেবেন সেইভাবেই দেবেন, আমরা সেইভাবেই দিই। আর বাচ্চাদের ক্ষেত্রে ওই বললাম যে 1 ঘন্টা পরে এসে যে খাবারটা পড়ে থাকবে সঙ্গে সঙ্গে ড্রপারে করে তুলে নেবেন, তা নাহলেই জল খারাপ হয়ে গিয়ে মাছটা মারা যাবে। তো আমার নতুন বন্ধুরা যারা রয়েছেন তাদের কাছে আমার
অনুরোধ, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমার পুরনো বন্ধুরা, আপনারা তো আমার সঙ্গে আছেনই, আপনাদের ভালোবাসা, আপনাদের কমেন্ট আমাকে অনেকটাই অনুপ্রেরণা যোগাচ্ছে। সত্যি ভালো লাগছে আপনাদের সঙ্গে পেয়ে। আপনাদের কাছেও অনুরোধ, আপনাদের পরিচিত বন্ধু মহলে একটু আমাকে পৌঁছে দিন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন। প্রত্যেকে ভালো থাকবেন, ভালো ভাববেন, ভালো রাখবেন। নমস্কার।